আমরা এখন শিখবো যে কিভাবে কারেন্ট ভাগ করতে হয়। এটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল। আমরা কারেন্ট ভাগের নিয়মটা শিখব। এখানে আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি। এই বর্তনীর ক্ষেত্রে আমরা দেখতেছি যে দুইটা রোধ সমান্তরালে যুক্ত, এবং সেই দুইটাকে আমি নামকরণ করলাম, এবং অন্য আরেকটা রোধ R3 সেটাকে আমি পাশে দেখাইলাম, এবং সবগুলোর মান আমি এখান দিয়ে দিয়ে দিছি। এখানে সবগুলোর মানটাকে আমি এখানে সবগুলোর মান আমি দিব আমি সবগুলোর মান এখানে দিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা রোধ R1 এবং R2 প্যারালালে আছে, এখানে কারেন্ট ডিভাইডার এর রুলটা একরকম হবে। অর্থাৎ কারেন্ট বের করার জন্য এখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে আর এখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এটা বের করার জন্য আমাদেরকে একটা রুল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ শর্টকাট একটা নিয়ম আছে, সেটা আমরা অ্যাপ্লাই করবো। কিন্তু আমাদের যদি এভাবে দেওয়া থাকে, এখন আমি পাশে যেটা দেখতে পাচ্ছি, যদি ওভাবে দেওয়া থাকে তাহলে আমাদেরকে অন্যভাবে আরেকটা রুল অ্যাপ্লাই করতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো স্মিতা। আমরা তিনটার ক্ষেত্রে ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কোনখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা বলতেছি প্রথম চিত্রে দুইটা রোধ যদি প্যারালালে থাকে, তাহলে আমরা একজনের সূত্র অ্যাপ্লাই করবো দুটার বেশি, অর্থাৎ তিনটা। এখানে দেখো তিনটা রোধ প্যারালালে আছে, তিনটা যদি প্যারালালে থাকে আমরা আরেক ধরনের সূত্র অ্যাপ্লাই করব। কি ধরনের সূত্র অ্যাপ্লাই করব আমরা? আমি কি করলাম যে সাউন্ড অফ, হ্যাঁ আমি কি করলাম যে এখন কি সাউন্ড অফ আসছে? এখন সিঙ্গেল আসতেছে আশা করি। তাহলে আমি কি করলাম, এখানে এই বর্তনীর মধ্যে যে ইয়াগুলো আছে, রোধগুলো আছে, সেগুলোরও আমি এখানে মান দিয়ে দিলাম যে কত কত রোধ আমরা ব্যবহার করব। এখন আমরা সবগুলো মান দিলাম, এবার আমরা কাজ করবো আস্তে আস্তে। তো আমরা প্রথম বর্তনীর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করব, এবং সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান দিয়ে R1 যেটা পাচ্ছে, R1 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা পাবো এই সূত্র দিয়ে, এখন যে সূত্রটা আমি দেখতে পাচ্ছি। আর R2 রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই সেটার জন্য আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে যে পাশে যেটা হলুদ কালারে দেখতে পাচ্ছি সেটা। এখন একটু খেয়াল করো, এখান দিয়ে যে কারেন্টটা বের হবে ব্যাটারি থেকে, এটা আমি একটু আগে বলেছিলাম যে কারেন্টটা বের হবে, সেই কারেন্টটা আসলে আমাদের এই যে এখানে যে 12 ভোল্টেজ ব্যাটারি, সেই ব্যাটারি থেকে বের হবে, বের হয়ে এটা এদিক দিয়ে যাবে, গিয়ে এখানে আসবে। একই তার কারণ তার একটাই, এখানে এসে এই জায়গাটাতে এসে, স্পেশালি এই জায়গাটাতে এসে কারেন্টটা দুই ভাগে ডিভাইড হবে, একটা কারেন্ট এদিক দিয়ে যাবে আর একটা কারেন্ট এদিক দিয়ে যাবে। এখন এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে আমি I1 ধরবো, কারণ এখানে রোধ হচ্ছে R1, আর এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে আমি R2 ধরবো। তাহলে দেখো এই পয়েন্টে এসে কারেন্টটা দুই ভাগে ডিভাইড হয়ে গেছে, দুইটা ভাগে ডিভাইড হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল, অর্থাৎ কারেন্ট এখানে ভাগ হচ্ছে। তো যেহেতু কারেন্ট এখানে ভাগ হচ্ছে, এখন দেখো তাহলে এখান দিয়ে যে I1 যাচ্ছে, এখান দিয়ে যে I1 যাচ্ছে, আর এখান দিয়ে যে I2 যাচ্ছে, এই দুই ভদ্রলোক অর্থাৎ কারেন্ট দুইটা আবার এখানে আসবে, এখান দিয়ে আসে এখানে আবার দুজন একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে আবার মূল আয় তৈরি করবে। তাহলে এখান দিয়ে যে আয়টা বেরোচ্ছিল সে আয়টা এখানে এসে ডিভাইড হয়ে গেল, ডিভাইড হয়ে দুই ভাগ হয়ে দুই দিক দিয়ে গেল, যাওয়ার পর এখানে এসে আবার একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে আবার আগের আয় অর্থাৎ এই মূল আয় হয়ে গেল, আয় হয়ে সে আয়টা এই রোদের মধ্য দিয়ে যাবে, এই রোদের মধ্য দিয়ে গিয়ে এখান দিয়ে আবার ব্যাটারিতে ফিরে আসবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। অর্থাৎ আরটা কিভাবে একবার ভাগ হলো ভাইয়া, এটা আমরা শিখলাম আগের এই তো কোশ্চেন আসছে, কোশ্চেনটা একটু পরে শুনি আমি ভাইয়া, একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা একটু পরে শুনতেছি, একটু খেয়াল করো। এই জায়গায় যে কারেন্টটা ডিভাইড করে, এটা মূলত কিশোরের প্রথম সূত্র। কিশোরের প্রথম সূত্রে সে বলছে একটা বর্তনী দিয়ে যে কারেন্টটা আসে, ওই বর্তনী যদি দুই তিন ভাগে ডিভাইড হয়ে যায় পরে, তাহলে ওখান দিয়ে যে কারেন্ট গুলো যায় সেগুলোর সমান হয় এখানকার কারেন্ট, অর্থাৎ এখানকার যে আই, সে আইটা এদিকের যে I1 এবং এদিকের যে I2,
এই দুইটা সমান হবে অর্থাৎ আমরা লিখব i = to i1 + i2 এটা হচ্ছে কিশোরের প্রথম সূত্র এটা বোঝা গেছে কিনা স্মিতা বুঝা গেছে এতটুকু যদি তোমাদের ক্লিয়ার থাকে এবার আমরা আমাদের যে মূল কাজ সেটা করতে একটু সুবিধা হবে তাহলে আমি আবার এখানে ব্যাক আসলাম এরকম ক্ষেত্রে তোমরা আগে যেটা করবা সমান্তরালটা খুঁজে বের করবা বের করে তুমি ওটাকে ফোকাসে রাখবা এটা থাকে তোমার ফোকাসে ভালো করে খেয়াল করো এগুলো ভালো করে খেয়াল করলে একবার ভালো করে খেয়াল করলে তুমি পরে আর ঝামেলা হবে না FOCU আচ্ছা আমি আবার লিখি সমান্তরাল পার্টটাই থাকবে আমাদের ফোকাসে আচ্ছা এবার তুমি কি করবা যে পূর্ববর্তনী তুল্য রোধ বের করবা আরটি বের করবা পূর্ববর্তনী তুল্য রোধ কত বের করবা পূর্ববর্তনী তুল্য রোধ কেন লাগবে ওই যে আই বের করার জন্য কারেন্ট বের করার জন্য লাগবে তো আমাদের এখানে এই বর্তনীটার প্রথম যে বর্তনীটা প্রথম দিকে যে বর্তনীটা দেওয়া আছে সেটা তুল্য রোধ কত হবে দেখো আমি যদি সবগুলো মুছে দিই একটু তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি এগুলো মুছে দিচ্ছি মুছে দিলাম এখন খেয়াল করো যতটুকু সম্ভব মুছছি আমি এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের আর ওয়ান আর টু এবং আর থ্রি এর যে মানগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা তুল্য রোধ নির্ণয় করতে পারবো তাহলে প্রথমটা হচ্ছে দশ দ্বিতীয় হচ্ছে বিশ এবং পরে হচ্ছে তিন দশমিক তিন তিন তাহলে আমি যদি হোয়াইট বোর্ডে যাই এটা হচ্ছে দশ এটা হচ্ছে বিশ এটা হচ্ছে তিন দশমিক তিন তিন এখানে আটটি কত একটু আমাকে বলো তাড়াতাড়ি আটটি কত আসে বলো কত আরটি আরটি টোটাল বর্তনী মোট মানে সম্পূর্ণটা সে টেন আর শুধু ওই সমান্তরাল অতটুকু আসে সব পুরোটার পুরোটার বলো ভাই টোটাল আসে 10 আর শুধু আরটি আসে আছে 10 টোটাল আছে 10 টোটাল লাগবে পুরো 10 টোটাল লাগবে 10 10 গুড দেখো আমাদের ভোল্টেজ দাও আছে 12 ভোল্ট আরটি শুধু আছে 6.67 হ্যাঁ আমাদের টোটাল ভোল্টেজ দাও আছে 12 ভোল্টেজ তাহলে আই কত বের হচ্ছে আই বের হচ্ছে 12 কে 1.8 বিকে 10 দিয়ে ডিভাইড 1.2 ওহম 1.2 ওহম সরি 1.2 অ্যাম্পিয়ার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে 12 ভোল্টেজ ছিল তো এইজন্য এখন আমাদের এই i1 বের করতে হলে একটু ভালো করে খেয়াল করো i1 বের করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে দুইটা সমান্তরালে আছে ওই দুইটার যোগফল অর্থাৎ রোধ দুইটার যোগফল নিচে বসবে আর উপরে বসাবা যেটা তুমি যেই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে যেটা বের করতেছো আর ওয়ান রোধের কারেন্ট বের করতেছো তুমি তো আর ওয়ান এর অপোজিটে যে থাকবে তাকে বসাবা অপোজিটে আছে আর টু ইনটু মোট কারেন্ট এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো এতটুকু ক্লিয়ার নিচে মুখস্থ দুইটার যোগফল যে দুইটা প্যারালালে থাকবে সেই দুইটার যোগফল নিচে আর উপরে কত হবে উপরে কি হবে বলো উপরে হবে উপরে তার মধ্য দিয়ে তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে তার অপোজিটটা একই ভাবে যখন আমরা i2 বের করব i2 তো এটার মধ্য দিয়ে যাচ্ছে r2 এর মধ্য দিয়ে যাচ্ছে তখন যেটা করব নিচে ঠিক আগের মতো সেম অর্থাৎ r1 + r2 কিন্তু উপরে হবে i2 এর মধ্যে আছে মানে i2 এর মধ্যে r1 r2 এর অপোজিট হচ্ছে r1 ইনটু মোট কারেন্ট হচ্ছে i এবার যদি আমরা কাজ করি এখানে যদি কাজ করি এখানে যদি আমরা কাজ করি তাহলে r2 কত আমাদের r2 ছিল 20 r1 ছিল কত 10 ঠিক কি না তাহলে এই খেয়াল করো আমি লিখতেছি উপরে হচ্ছে r2 r2 হচ্ছে যে 20 r1 হচ্ছে কি হচ্ছে যে দুইজনের যোগফল point 8 আচ্ছা point 8 হলে point 8
এবার হচ্ছে এখানে কাজ করো, এখানে কাজ করলে উপরে হচ্ছে tan, নিচে হচ্ছে 3 × 1.2, এখানে কাজ করলে পাবো 0.4। yes, এখন এখানে একটা আরো একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হচ্ছে যে এখানে তুমি যদি একটা বের করতে পারো দুইটার ক্ষেত্রে, এটা যদি বের করতে পারো, এটা কত বেরিয়েছে 0.6, সরি 0.8, না ভাই 0.4 হয় ভাইয়া, 0.4 হবে, এখানে 0.4, এটা ফটো দিয়ে আবার পড়ে দেখো। হ্যাঁ ভাই কুরসি তো 0.4 ই আসছে, 0.8 হয়। এখন খেয়াল করো উপরেরটা যেহেতু 0.8 এম্পিয়ার, তাহলে এখান দিয়ে যাচ্ছিল কত, এখান দিয়ে যাচ্ছিল 1.2 এম্পিয়ার। তো আমি একটু আগে যখন আমরা কিরশপের সূত্রটা লিখেছিলাম, সেখানে আমরা লিখছিলাম যে I = I1 + I2, অর্থাৎ যেটা যে দুইটা বের হচ্ছে কারেন্ট, সেই দুইটার যোগফল যেটা ঢুকতেছে সেটা সমান। তো আমরা একটু আগে দেখলাম যে I হচ্ছে যে 1.2, তাহলে I1 কত, I1 পেলাম 0.8, তাহলে I2 এবার আমরা অটো পেয়ে যাচ্ছি, I2 অটো পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই সূত্র তখন অ্যাপ্লাই না করলে চলতেছে, এটা তখন অ্যাপ্লাই না করলেও চলতেছে, তখন সেই ক্ষেত্রে আমরা I2 কত পাচ্ছি, I2 পাচ্ছি 0.4। তাহলে খেয়াল করো তো এই ধরনের প্রশ্ন আসলে, অর্থাৎ এরকম দুইটা প্যারালাল আছে এরকম যদি যুক্ত থাকে, তখন তোমরা I1 এবং I2 বের করতে পারবে কিনা, কারো সমস্যা আছে কিনা বলো। ভাইয়া আমি বাইরে গেছিলাম, একটু রিভিউ করলে ভালো হবে, রিভিউ বাইরে গেছিলাম তখন। জি ভাইয়া রিভিউ হচ্ছে যে কিশোরের সূত্রটা বুঝছি, কিশোরের সূত্র জি ভাইয়া, কিশোরের প্রথম সূত্র জি ভাইয়া বুঝছি, এটা জি ভাইয়া এটা বুঝছি, কিন্তু কেন সরি প্রভাব বাইর কর, তখন যেটা লিখবা I1 = এখানে যেটা আছে সেটাকে আমরা R1 ধরেছিলাম, এখানটাকে R2 ধরেছিলাম, যেটা করবা নিচে মুখস্থ দুইটা যোগফল লিখবা, দুইটা রোধের যোগফল, আর উপরে যেটার মধ্যে দিয়ে কারেন্ট বের করতেছ তুমি, তুমি বের করতেছ R1 এর মধ্যের কারেন্ট R1, তাহলে তুমি উপর লিখবা যেটা বের করতেছ তার অপোজিটে, অপোজিটে R2 ইনটু মোট কারেন্ট। এবার খেয়াল করো এই দুইটার যোগফল কত, আমরা বলছিলাম R1 হচ্ছে যে R1 10, R2 কত 20, তার দুইটার যোগফল কত 30, তো R2 কত 20 হচ্ছে যে নাকি আই হচ্ছে মোট কারেন্ট, মোট কারেন্ট কত বলো, মোট কারেন্ট 1.2 এটা ইয়া বের করলাম কি I1, এবার আমরা বের করবো I2, I2 দুই পদ্ধতি বের করা যায়, পদ্ধতি 1 একটুকে আমরা যেভাবে বের করছি ওভাবে, ওভাবে হবে কিভাবে, নিচে আবারও মুখস্থ দুটো বসে দিবেন, ওখানে ভাই R1 দেবো, উপরে R1 দেবো, উপরে R1 ইনটু ইনটু মোট মোট অর্ডার 0.4 পাবা, এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি কি বলো, আর তো ভাই I = I1 + I2, হ্যাঁ কৃষকের প্রথম সূত্র, ঠিক আছে আশা করি এতটুকু ক্লিয়ার সবার, এখান থেকে আর সমস্যা হবে না, কিভাবে এই ধরনের বর্তনীর ক্ষেত্রে কিভাবে কারেন্ট বের করতে হয়। এখন এটা তো আমরা পারলাম, কিন্তু যদি বর্তনী এটা এইভাবে দেওয়া থাকে, জটিল আকারে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি করব, নাকি এইভাবে এখানে কি করব, ঠিক আছে এখানে যেটা করবা তোমরা আগের মতো আটটি বের করবা, আগের মতো কি বের করবা আটটি, এখন দেখো এইখানে ঠিক আমি R1, R2, R3 দিছি এবং তিনটাকে 10, 20, 30 দিছি, একটু আগে আমরা যখন ওই বোর্ডে হোয়াইট বোর্ডে কাজ করতেছিলাম তিনটা প্যারালালে ছিল, সেখানে 10, 20, 30 ছিল, ওখানে রেজাল্ট কত আসছিল মনে আছে, আসছিল 5.45 মনে আছে কিনা, এরকম তিনটা প্যারালালে ছিল R1, R2, R3, ঠিক আছে কিনা, তাহলে এই তিনটা মিলে এখন কয়জন হয়ে গেল, একজন, ওই একজনকে আর পরের সাথে কি করবো যোগ করবো, যোগ করলে কত আসে 20 ওহম, ঠিক কিনা, তাহলে সেকেন্ড বর্তনীর মোট তুল্য রোধ কত,
কথা বলা না সেকেন্ড বর্তনীর মোট তুলোর কত থ্যাংক ইউ কত 20 ওহম এখন আমাদের কি করতে হবে বলো তারপর কত 2 আচ্ছা একটু ওয়েট আমি কাজ করে নেই তোমাদের জন্য ঠিক আছে এখন ক্লিয়ার দেখা যায় জি ভাই এবার দেখা যায় ক্লিয়ার এবার হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই আর টি বের করার পরে আমরা তো আবারও আগের মতো আই বের করে নিব আই হচ্ছে যে বি বাই অর্থাৎ বি হচ্ছে 40 ঠিক কিনা এখন এই তিনটা আই কে বের করা হচ্ছে আমাদের কাজ তো আমরা এই তিনটা আই আবার এদিক দিয়ে এসে এগুলো বলে ফেলি তিনটা আই এদিক দিয়ে এসে আবার এখানে যুক্ত হয়ে আবার এদিক দিয়ে চলে যাবে আই হয়ে পরে সেই আইটা এদিক দিয়ে এসে আবার ব্যাটারিতে ঢুকবে এগুলো আসলে আমাদের আর জানা থাকার দরকার নেই কিন্তু আমরা আই ওয়ান আই টু এবং আই থ্রি কিভাবে বের করবো সেটা হচ্ছে জানার বিষয় তোমরা প্রথমে যেটা করবা সেটা হচ্ছে যে এখন আমাদেরকে মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে প্যারালালে যারা থাকে তারা সবাই মিলে সেম ভোল্টেজ খায় মানে আর ওয়ান যে ভোল্টেজ খাবে আর টু ও সেম ভোল্টেজ খাবে আর থ্রি ও সেম ভোল্টেজ খাবে আমার কথা ক্লিয়ার কিনা তিন দিয়ে ভাগ করে দেবো ভাইয়া মূল প্রবাহটাকে হ্যাঁ হ্যাঁ ভাইয়া মূল প্রবাহটাকে কি তিন দিয়ে ভাগ করে দেবো মূল প্রবাহ যত তত এরা সবাই মিলে খাবে না এই আছে না এই কিছু খাবে না এ না থাকলে একটা কথা ছিল এগুলো আছে ও হ্যাঁ তাহলে এই আচ্ছা এই রোদের কাজ হচ্ছে ভোল্টেজ খাওয়া একটু মনে রাখবা রোদের না পারলে খাতা লিখে রাখবে কাজ হচ্ছে ভোল্টেজ খাওয়া রোদ আসলে এখানে এগুলো রোদ এগুলো আসলে লাইটে হতে পারে লাইটের ভিতরে রোদ থাকে প্যানের ভিতরে রোদ থাকে তো আসলে তাহলে এই যেহেতু ভোল্টেজ খাচ্ছে আবার এরাও খাচ্ছে তার মানে এ কত খাচ্ছে অর্থাৎ আর কোন কত খাচ্ছে আমরা এক্সাক্টলি জানি না আবার এরা প্যারালালে মিলে কত খাচ্ছে সেটা জানি না কিন্তু এই প্যারালালের রেজাল্ট আমরা জানি রেজাল্ট কত বলো তো তিনজনের প্যারালাল রেজাল্ট কত একটাকে বলছিলাম 20 নো 5.45 তাহলে এই তিনজনে যেহেতু সেম ভোল্টেজ খায় মানে আর ওয়ান যত খায় আই টু আর থ্রি যত খায় তাহলে এখানে আমি আর পি দিয়ে যদি গুণ করে দিই আই কে আই দিয়ে মোট আই দিয়ে যেহেতু তিনজনের মধ্যে দিয়ে মোট আই যাচ্ছে মোট আই যেখান থেকে কিন্তু আবার আই বের হবে এই জন্য এগুলো আমি বলি এই সব তথ্য এই জন্য অ্যাড করি তাহলে খেয়াল করো যেহেতু এই তিনজনে মিলে টোটাল আই খাচ্ছে তাহলে আমি টোটাল আই একসঙ্গে 2 পেয়েছিলাম ইন্টু আর পি দিয়ে মাল্টিপ্লাই করবো আর পি পাইছি কত 5.45 কাজ করলে হয় 11.  না না সরি 10.90 মনে হয় কত হয় একটু বলো তোমাকে এটা কি না 5×10 বা 10.90 হবে ঠিক আছে এখন কাল করো আমরা এটাকে 11 ধরতে পারি মূলত এই সার্কিটের মধ্যে যে তিনজন প্যারালালে আছে ওই তিনজন রোধ 11 ভোল্টেজ পাচ্ছে আর যে আর ফোর আছে সে বাকি ভোল্টেজ খাচ্ছে বাকি ভোল্টেজ কত তাহলে 29 তাহলে আর ফোর কত ভোল্টেজ খাচ্ছে 29 ঠিক না এই জিনিসগুলো তোমরা তাহলে অ্যানালাইজ করতে পারবা বের করতে পারবা তোমাদের জন্য একদম সব ইজি হয়ে যাবে
এবার খেয়াল করো আমরা কি করব এই এখন এখানকার i1 i2 i3 বের করার সময় অর্থাৎ আলাদা আলাদা কারেন্ট গুলো বের করার সময় আমরা আর এই 40 ভোল্ট ব্যবহার করব না ব্যবহার করব এরা কত ভোল্টেজ খাচ্ছে সেটাকে তো এরা ভোল্টেজ খাচ্ছে আসলে 11 আর 10.90 আমরা 10.90 ব্যবহার করব 10.90 যেহেতু এরা খাচ্ছে আমরা এই জায়গাতে 10.90 ব্যবহার করব 40 ব্যবহার করব না ক্লিয়ার কিনা এতটুকু ক্লিয়ার কিনা জি ভাই জি ভাই সমস্যা নাই সমস্যা আশা করি নাই এবার আমরা যেটা করব আমরা আবারো b = i এর ফর্মুলাটা ব্যবহার করব কিন্তু এই ক্ষেত্রে আমরা i1 লিখব আর এখানে লিখব r1 আর এখানে লিখব bp কারণ এই p টা সবার জন্য সমান bp টা r1 এর জন্য সমান r2 এর জন্য সমান r3 এর জন্য কি সমান তাহলে সমান যেহেতু সেটা r1 এর জন্য সমান তাহলে r1 এর সাথে নিচ্ছ i1 গুণ করলে নিচ্ছ কি হবে bp হবে ঠিক কি না bp এর মান তো বের হবে এই bp টা এই বিপি টা এদের ক্ষেত্রে কত ছিল তাদের ক্ষেত্রে i2 এবং কার ক্ষেত্রে i2 i তারপরে আবার সেম ভাবে এই বিপি টা এদের ক্ষেত্রে কত ছিল তাদের ক্ষেত্রে i1 i3 r3 রাইট এতটুকু রাইট কিনা এতটুকু বোঝা গেছে কিনা বলো একটু কষ্ট করে নাহলে কিন্তু পরে আমি সমস্যা করব তোমাকে বুঝে দেব আমি এগুলো মুছে দিচ্ছি শুধুমাত্র আমার যে তথ্যটা দরকার সেটা রাখতেছি ঠিক আছে ক্লিয়ার এখন হচ্ছে যে আমরা যেটা করব এই সূত্রগুলোর মধ্যে আমরা যে যে মানগুলো পাইছি সেগুলোকে বসাই দিব তাহলে দেখো আমাদের আমি যদি প্রথম সূত্রের মধ্যে বসাই আমাদের বিপি কত বিপি হচ্ছে 10.9 ইকুয়াল টু 10.9 ইকুয়াল টু i1 i1 এর মান আমরা বের করব জানি না কিন্তু r1 জানি r1 হচ্ছে 10 তাহলে i1 কি বের হয় কত 1.09 কত কত তাহলে এবার দেখো তো তাহলে এবার দেখো তো আমরা এখন দ্বিতীয়টার কাজ করতেছি আবারও 10.9 ইকুয়াল টু i2 আমরা জানি না বের করব ইনটু এটা হচ্ছে 20 r2 হচ্ছে 20 r2 20 এজন্য কাজ করো কাজ করলে i2 বাবা i2 কত আসছে বলো 0.54 গুড 0.54 এম্পিয়ার এখান থেকে একই ভাবে কাজ করলে আর i3 বের হবে কিনা i3 বের করতে 0.36 6 এবার আমরা কিশোর সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব যে আসলে সমান সঠিক কিনা দেখো তো এখান থেকে কত কারেন্ট বের হচ্ছিল ব্যাটারি থেকে 2 এম্পিয়ার ঠিক কি না ঠিক কি না তাহলে এই 2 এম্পিয়ার আবার এদিক দিয়ে বের হবে না বের হবে এটার সমান হবে বা এদিক দিয়ে যেটা ঢুকতেছে বা এদিক দিয়ে যেটা বের হচ্ছে এটা সমান হবে এখানে যারা আলাদা আলাদা হবে তাদের যোগফলের সমান হিসেবে প্রথম সূত্র তাহলে আমরা লিখব i1 plus i2 plus i3 প্রথমটা কত পয়েন্ট সরি 1.09 তারপরটা কত 0.54 জি ভাইয়া তারপরটা কত 0.36 একটু যোগ করে দেখো তো 2 আসে আসে তার মানে খেয়াল করো এইভাবে তোমরা যদি অ্যানালাইসিস করতে পারো প্রত্যেকটা সার্কিটকে তাহলে কাজ করতে পারবা তাহলে খেয়াল করো যদি তিনটা বা তার চেয়ে বেশি আবার আমি একটু সামারি করে দিই যদি তিনটা বা তার চেয়ে বেশি যদি সমান্তরালে থাকে আমরা যেটা করব প্রথমে তারা এই সমান্তরালে যারা আছে তারা কত ভোল্টেজ খাচ্ছে তারা কত ভোল্টেজ খাচ্ছে সেটা বের করা লাগবে বের করার পরে সেটা এই ওই ভোল্টেজ দিয়ে এই তিনটা সূত্রকে অ্যাপ্লাই করে দিব চারটা থাকলে এখানে আর একটা রোধ থাকতে পারতো সেক্ষেত্রে একই রকম তখন বি আর চার নাম্বারটা লিখবো এবার আমরা আর ওয়ান আর টু এবং আর থ্রি এর মানগুলোকে বসে দিব বসে দিলে আই ওয়ান আই টু এবং আই থ্রি এর মান পেয়ে যাবো এতটুকু তো কারো কোনো সমস্যা আছে কিনা একটু ফিডব্যাক দাও